আসন্ন 28 নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার 4 নং বেলকা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান মজির পক্ষে ভোটারদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ইউনিয়নের পঞ্চানন্দ আর ইউ দাখিল মাদ্রাসা মাঠে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জা রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিসেস আফরুজা বারী, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, বেলকা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, মাওলানা আয়ুব হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলমিয়া, রমজান আলী, মিলন বিদেশী সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নের কথা ভোটারদের মাঝে তুলে ধরেন এবং বেলকা ইউনিয়নের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। আমার বেলকা ইউনিয়নের মান সম্মান, মাননীয় প্রধানমন্ত্রীর মান সম্মানকে রক্ষা করতে গেলে, উন্নয়নের অব্যাহত ধারা অব্যাহত রাখতে গেলে আপনাদের সবাইকে আমার জন্য দাঁড় করা ঘুরতে হবে। একটু উন্নয়নের স্বার্থে নৌকা মার্কাকে ভোট দিয়ে মোদীকে চেয়ারম্যান বানিয়ে এই বেলকাবাসী চর মানুষের ভাষায় ভাগ্যের উন্নয়ন করেন। বেলকাকে একটা সুন্দর শহর হিসেবে পরিণত করতে করা যাবে যদি একটু নজর দেওয়া যায়, যদি নেত্রী শেখ হাসিনা বরাবর করা যায় আপনাদের চেয়ারম্যানের মাধ্যমে সভায়।